গ্রামগঞ্জ কিংবা চরাঞ্চলে চায়ের দোকানে খোশ গল্প অথবা টিভি দেখেই সময় কাটায় মানুষ কিন্তু বই পড়ে সময় কাটানোর দৃশ্য বিরল এমন বিরল দৃশ্যেরই দেখা মিলবে কুড়িগ্রামের চরাঞ্চলে যেখানে ছোট ছোট ভাসমান চায়ের দোকানে জেলা পুলিশের উদ্যোগে স্থাপন করা হয়েছে লিটল ফ্রি লাইব্রেরি চা আড্ডার পাশাপাশি এসব লাইব্রেরির বই পড়ে ঋদ্ধ হচ্ছেন চরাঞ্চলের মানুষ চায়ের দোকানে আড্ডার পরিবর্তে মনোযোগ বইয়ে কুড়িগ্রামের চরাঞ্চলের ভাসমান চায়ের দোকানে দেখা মিলবে এমন দৃশ্যের জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে ঢুসমারা রাজীবপুরের মোহনগঞ্জ চিলমারের রমনা নোখাট সদর উপজেলার যাত্রাপুর চরের ঘাট এবং উলিপুরের নামাজের চরে ভাসমান চায়ের দোকানে ছোট ছোট বুক শেলফে স্থাপন করা হয়েছে লিটল ফ্রি লাইব্রেরি এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি বই পড়ুয়ারা এখানে বই জ্ঞান উদ্যোগ হয় এখানে সময় কাটে সবাই ভালো লাগে চা খাওয়ার পাশাপাশি বই পড়ে আমাদের মেধা বিকাশ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে খাওয়া এবং নৌকার জন্য অপেক্ষার পাশাপাশি এই বই যখন আমরা পড়ি আসলে ভালো লাগে আগে মোবাইল টিপতো কিন্তু এখন তারা মোবাইল না টিপে কিছু বই পড়তেছে পুলিশ সুপার জানান চরের মানুষ কৃষি অর্থনীতিসহ দেশ বিদেশের পরিস্থিতি জানার পাশাপাশি জ্ঞানের পরিধি যাতে বাড়াতে পারে সেজন্যই এই উদ্যোগ আমরা আশা করি খুব দ্রুততম সময়ে সকল চরে যেসব জায়গায় এখন স্কুল নেই যেসব জায়গায় এখনো কোনো কিছুই নেই আসলে বই পড়া সেই সব জায়গায় আমরা খুব দ্রুত সময় পুরো কুড়িগ্রাম জেলায় সকল চরে আমরা এই লিটল ফ্রি লাইব্রেরি স্থাপন করবো যাতে মানুষ ইতিবাচক নান্দনিক জীবনমুখ এবং উন্নয়নমুখী যে ধারণাগুলো হচ্ছে সেটাতে সম্পৃক্ত হতে পারে লিটল ফ্রি লাইব্রেরির এমন ব্যতিক্রমী উদ্যোগ ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে এমন প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক